করোনায় চব্বিশ ঘণ্টায় খুলনা বিভাগে রেকর্ড একাত্তর জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩০ জন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় মারা গেছেন অন্তত ৯৩ জন। করোনা ও উপসর্গ নিয়ে খুলনার ৪টি হাসপাতালে ২৭ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২২, যশোরে ১২, ঝিনাইদহে ১৩, চুয়াডাঙ্গায় ১০, সাতক্ষীরায় ৮, মেহেরপুরে ৫ জন মারা গেছেন। এদিকে রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১০, নওগাঁর ২, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জের ২, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের ১ রয়েছে। চট্টগ্রামে মারা গেছেন ১০ জন, ময়মনসিংহ ও ফরিদপুরে ১৪ জন করে মারা গেছেন। এছাড়া রংপুর বিভাগে ১২, বরিশালে ৮, টাঙ্গাইলে ৫, সিলেটে ৫, গাজীপুরে ৫, মৌলভীবাজার ও মাদারীপুরে ১ জন করে মারা গেছেন। বরগুনায় বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা শনাক্তের হার ৪৬.২৯%। সেখানকার আরও খবর জানাতে বরগুনা থেকে আমাদের সহকর্মী মালিক মিঠু যুক্ত হচ্ছেন, সেই সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। শুরুতে বরগুনায় যেতে চাই মিঠুর কাছে। মিঠু, জানাবেন বরগুনার সবশেষ কী অবস্থা? তুমি, আপনাকে ধন্যবাদ। যে বরগুনার করোনার শনাক্তের বা করোনার শনাক্তের হার কিন্তু অনেক বেশি। আজকের দিন পর্যন্ত করোনার শনাক্তের হার কিন্তু ৬০%, এবং এছাড়া বলি যে বরগুনা আজকে ৫৩ জন শনাক্ত হয়েছেন, এবং এই কিছুক্ষণ আগে এই যে আইসোলেশন বিভাগে একজন রোগী মারা গেছেন, যিনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন। এছাড়া বলি থেকে বলে রাখি যে এই পর্যন্ত মোট মৃত্যুর হার কিন্তু ৪০ জন মোট মারা গিয়েছেন করোনা, এবং সর্বমোট এখানে ১৮০৪ জন শনাক্ত হয়েছে এবং ৪৪৮ জন এই হাসপাতালে এই টোটাল জেলায় চিকিৎসাধীন আছেন। এবং এই হাসপাতালে যে করোনা ইউনিট যেটা রয়েছেন, ধারণ ক্ষমতার থেকেও কিন্তু বেশি এখানে কিন্তু রোগী রয়েছেন। আমি এই বিষয়ে জানতে চাচ্ছি, এখানে আপনাদের চিকিৎসার কি অবস্থা এবং কতটা পার্সেন্ট মানুষ সচেতন এবং কি অবস্থা এখানে করোনা বিষয়ে? ধন্যবাদ মালিক মিঠু। আসলে আমরা বিগত মাস ধরে কিন্তু বেশ সন্তোষজনক সার্ভিস দিয়েছিলাম, কিন্তু গত মাসে ২৬ তারিখ থেকে অবস্থার অবনতি হয় এবং এখানে শনাক্তের হার প্রায় ৬০%। গতদিনে ৩০টি স্যাম্পলের ভিতরে প্রায় ১৭টি পজিটিভ হয়েছে এবং হসপিটাল বর্তমানে ৮৮ জন রোগী ভর্তি আছে, যেখানে ৪১ জন পজিটিভ এবং ১০ জন রোগী রয়েছেন যাদের অক্সিজেন দরকার। সেখানে প্রায় ৫ জন আছেন ক্রিটিক্যাল ইল, সিভিয়ার কোভিড বলি আমরা, এবং তার ভিতরে কিন্তু ২ জন প্যাশেন্টের একজন খারাপ ছিল, যে আজকে একটু আগে মারা গিয়েছেন, যেটা খুব মর্মাহত সংবাদ। এবং যেটা বলবো আমি হচ্ছে কি, আমাদের এখনকার অবস্থা যে যারা আছে আমরা খুবই অবস্থা খারাপ, এটা বুঝতে পেরেছি। আসলে যদি একটু বলি, আমরা কথা বলেছিলাম এখানকার যে করোনা এর দায়িত্বরত ডাক্তার ডাক্তার মেহেদী হাসানের সাথে, এবং বরগুনার প্রেক্ষাপট এবং লকডাউনের প্রেক্ষাপট কিন্তু একদম সারা। মিঠু, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে রংপুরে যেতে চাই আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাতের কাছে। নিশাত, জানাবেন রংপুরের কি অবস্থা? ঝুমি, রংপুরেও কিন্তু আক্রান্তের হার যেমন বাড়ছে, একই সাথে কিন্তু মৃত্যুও বাড়ছে। আজকেও রংপুরে ১২ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে, এবং সেই সাথে এই বিভাগে মোট মৃত্যু দাঁড়ালো হলো ৬২৪ জন। এবং আজকে কিন্তু রংপুর বিভাগে শনাক্ত হয়েছে ৮৩৩ জন, গতকালকে কিন্তু এই সংখ্যা ছিল ৭৪৪ জন। তো সেই জায়গা থেকে বলা যায় যে ১০০ জন কিন্তু আজকে বেশি আক্রান্ত হয়েছে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, রংপুর বিভাগে সবথেকে বেশি আক্রান্ত বাড়ছে রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ে। আজকে কিন্তু রংপুরেই আক্রান্ত হয়েছে ২৩৪ জন, এবং ঠাকুরগাঁয়ে ১৫১ জন, এবং দিনাজপুরে ১২৩ জন, এবং আজকে কিন্তু আক্রান্ত